বুধবার গভীর রাতে রামপুরহাট থানার আইসি দেবাশীষ ঘোষের নেতৃত্বে রামপুরহাট থানার পুলিশ উদ্ধার করে 24,000 ডিটোনেটর। রামপুরহাট থানার সুরুচুয়া মোড়ের কাছে গভীর রাতে একটি টাটা সুমো বোঝাই করে পাচার হচ্ছিল ডিটোনেটর। গাড়ির চালক যশপাল সিং সহ গাড়িটিকে আটক করে পুলিশ। পুলিশের চোখে ধুলো দেবার জন্য গাড়ির উপরে চকলেটের প্যাকেট রাখে, যদিও শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে যায়। আজ বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হবে এবং 7 দিনের রিমান্ড চাইবে রামপুরহাট থানার পুলিশ। বীরভূম থেকে অমর। বুধবার গভীর রাতে রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 2,000-এরও বেশি ডিটোনেটর উদ্ধার করে একটি টাটা সুমো গাড়িতে। গাড়ির চালক গ্রেপ্তার। এখনও পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেছে কি উদ্দেশ্যে কেন নিয়ে যাওয়া হচ্ছিল। টাইমস বাংলা, বীরভূম, অমলেন্দু মণ্ডল ও রামকৃষ্ণ মজুমদার।